আমি বিকালে নাস্তা খাওয়ার জন্য কেক এনে রেখেছি আর সেই কেক আপনি বাবাকে খাওয়াচ্ছেন। আর আপনি কি ভুলে গিয়েছেন যে বাবার ডায়াবেটিস আছে আর এই কেকের মধ্যে কত চিনি দেওয়া? আর বাবার তো মিষ্টি খাওয়া বারণ, আপনি তো বাবাকে কেক খাওয়াচ্ছেন না, আপনি বিষ খাওয়াচ্ছেন। বৌমা, তোমার শ্বশুরের অনেক ক্ষুধা লাগছে, তাই তো কোনো খাবার না পাওয়া আমি কেকটাই দিচ্ছি ওরা খাইতে। কেন, পানি নেই? পানি হাওয়া সব তো ফ্রিতে পাওয়া যায়, আপনি বাবাকে বরঞ্চ পানি খাইয়ে পেট ভরে রাখেন। এই কোথায় গেলা? খুব টায়ার্ড লাগতেছে, চা দাও তো একটা। মেঘ, বাবা একটা কথা কইতেছিলাম তোর কাছে। কি কথা মা, বলো। তোর বাবার না ডায়াবেটিসটা প্রচুর বাড়ছে, ডায়াবেটিসের ওষুধ নাই, যদি কিছু টাকা দিতে তাহলে একটু ওষুধ কিনতাম। আচ্ছা, এই ব্যাপার, দিতেছি টাকা। এই নাও। কি করছোটা কি তুমি? 2000 টাকা, 2000 টাকা তুমি তোমার মাকে দিয়ে দিচ্ছ? এই তুমি একটা বড় আমাকে জিজ্ঞেস করে টাকা দিচ্ছ? শোনো, এই 2000 টাকা কাজের বুয়ার 1 মাসের বেতন, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? ওই যে মা বললো বাবার ডায়াবেটিসের ওষুধ কিনতে হবে, এই জন্যই তো আমি টাকাটা দিয়েছি। মেয়ে, তুমিও কি তোমার মায়ের মতো বোকা নাকি? তোমার মা তো বুঝে না, ওষুধ খাওয়াতে পারলেই সে মনে করে রোগ সেরে যাবে। আরে ওষুধের কত প্রকার সাইড ইফেক্ট আছে তুমি জানো? হ্যাঁ, আরে ওষুধ খেলে সাইড ইফেক্ট হলে তোমার বাবা তো মরে পড়ে থাকবে। কয়েকদিন আগে তুমি দেখলে না, আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি বলে আমার মুখ একবারে ফুলে গেছে, একটু হলেই তো মরে যেতাম। ও তোবা তোবা তোবা, তাহলে টাকা দেবো না? আরে না, দিবে না। টাকা দিতে হলে আগে আমার কাছ থেকে অনুমতি নিবে, তারপরে টাকা দিবে, বুঝতে পেরেছো? মেক, ডায়াবেটিসের ওষুধ আর অ্যালার্জির ওষুধ কি এক? আর তোর বাবার ওষুধ তো ডাক্তারই দিছে। আহা মা, এখনকার ডাক্তাররা কিচ্ছু বোঝে না, ভুলভাল ওষুধ দিয়ে, দেখলেন না, আমার অ্যালার্জির ওষুধ দিয়ে আমার মুখ তো ফুলিয়ে দিয়েছে। আরে বাবাকে ভুলভাল ওষুধ দিয়ে বাবাকে মেরে ফেলবে। আপনি কি বিধবা হতে চান? হ্যাঁ, তাড়াতাড়ি যান, চলে যান বলছি, কোনো ওষুধের জন্য টাকা দেওয়া হবে না, যান যান। এই সত্যি কি ডাক্তার ভুলভাল ওষুধ দেয়? আরে না, ডাক্তাররা কেন ভুলভাল ওষুধ দেবে? তোমার মাকে তো মিথ্যে বলেছি এখান থেকে তাড়ানোর জন্য, তোমার 2000 টাকা বাঁচিয়ে দিয়েছি। চলো, আমরা এই 2000 টাকা নিয়ে রেস্টুরেন্টে যাই, গিয়ে তুমি না চা খেতে চেয়েছো, তোমাকে আজকে কফি খাওয়াবো আর আমি একটা পিৎজা খাবো, চলো চলো। আচ্ছা বাবা, এই তোমার বৌমা চাইতেছে তোমরা যে রুমটায় থাকো ওই রুমটা ভাড়া দিতে চাইতেছে। বুঝোই তো, রুমটা ভাড়া দিলে ভালো টাকা পয়সা আসবে, তো তোমরা রুমটা ছাইড়ে দিলে ভালো হয়। তুই কী কইতেছ বাবা? আমি অসুস্থ মানুষ, তোর মারে লয়ে কই যামু, কই থাকুম? কোথায় আবার থাকবেন? আপনাদেরকে তো বলছি না যে বাড়ি থেকে একবারে বেরিয়ে যান, আপনারা ড্রয়িং রুমে থাকবেন, এই যে সোফার মধ্যে থাকবেন, বাবা ওই সোফায় ঘুমাবে, মা এই সোফায় ঘুমাবে। দেখেন বাবা সোফাটা কত নরম, এই যে দেখেন, আপনারা ঘুমিয়ে অনেক আরাম পাবেন। আর তাছাড়া ড্রয়িং রুমে কত সুন্দর বাতাস, এসির প্রয়োজন হয় না, আপনাদের ভালোর জন্যই এখানে থাকতে দিয়েছি। ড্রয়িং রুমে থাকার তো সৌভাগ্য সবার হয় না, তাই না বলো? ঠিকই কইছ, বয়স হয়ে গেছে তো, অন্ত সোফায় ঘুমানোর সময় হয়ে গেছে, কি কর? মেক, তুই কি কইতেছিস বাবা? আমরা সোফায় শুনবো? আরে তুই কি ভুলে গেছিস, এই বাড়িটা এখন তোর বাপের নামে, তোর বাপের বাড়ি, তোর বাপের জীবিত থাকাকালীন রুমে তাম করে বের করে দিতেছিস, এই ড্রয়িং রুমে শুইতে কইতেছিস? আচ্ছা বাজান একখান কথা কত, তুই বিয়ের পরে কেমন এমনি পাড়ায় গেলি? তুই এত লেখাপড়া করছিস, এত লেখাপড়া করাইছে, আমরা সবার কাছে গর্ব করে কইতাম আমার মেয়ের মতো মানুষই হয় না, সন্তানই হয় না, কিন্তু না বাবা, তোরে চিনতে আমরা ভুল করছি, আমাদের ভুল হয়েছে, চিনতে পারি নাই তোরে আমরা,
চিনতে পারি নাই। আহা মা, এভাবে কেন কথা বলছেন বলেন তো? আপনারা যদি মারা যান তাহলে তো এই সম্পত্তির মালিক তো ওই হবে, তাই না বলেন? বৌমা, তাহলে কি তোমরা আমাকে মাইরে আলানোর প্ল্যান করতেছ? হ্যাঁ বাবা, তুই কিছু কস না কে, কস না কে, তোর তুই মোর কথা শুনি। মেঘ, আরে মেঘ, কি হয়েছে তোমার? আরে এমন করছো কেন মেঘ? কি হয়েছে তোমার, এমন করছো কেন মেঘ? কি হয়েছে তোমার? ইয়েস, যা মিন করেছিলাম একদম তাই। আসলে উনি কিছুদিন আগে আমাদের হসপিটালে গিয়েছিলেন আর অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, আর সেই রিপোর্ট অনুযায়ী তার দুটো কিডনির 80% কিডনি নষ্ট হয়ে গেছে। এখন খুব দ্রুত তার কিডনি চেঞ্জ করতে হবে। আর আমার মনে হয় যে নকল কিডনি লাগানোর থেকে তার রিলেটিভের ভিতরে কেউ যদি আসল কিডনি দেয় তাহলে তার পক্ষে ভালো হবে। যদি আপনারা নকল কিডনি লাগান তাহলে 70-80 লাখ টাকা খরচ হবে। আর আমার মনে হয় কি যে নকল কিডনির থেকে যদি আপনাদের রিলেটিভের ভিতরে কেউ কিডনি দিত তাহলে সেটা তার জন্য ভালো হতো। আচ্ছা, আপনাদের ভিতরে বি পজিটিভ ব্লাড কার্ড? এই তুমি হাত উঠালে না কেন? তোমারও তো বি পজিটিভ রক্ত। আরে বাহ, তিনজনায় তো দেখা যাচ্ছে বি পজিটিভ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আমার মনে হয় কি যে আপনি দিলে ভালো হবে, কারণ আপনি ইয়াং আছেন আর তা তো বয়স্ক হয়ে গেছে। তাহলে আমি যাচ্ছি, আমার পেশেন্ট আছে। এক্সকিউজ মি। এই তোমার কিডনির লগে আমার কিডনি ম্যাচ খাইছে। তুমি আমার একটা কিডনি দাও, তুমি আমার লক্ষ্মী বউ, আমিও বাঁচি তুমিও বাঁচো। কি, আমি কিডনি দিব? আরে আমি ইয়াং একটা মেয়ে, আমি এখন তোমাকে কিডনি দিতে গিয়ে আমি কি আমার জীবন ঝুঁকির মুখে ফেলবো নাকি? আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো এসব কিডনি ট্রান্সফার করতে গেলে কাটা ছিঁড়া এ সমস্ত জিনিস আমার ভয় লাগে। আমি কাটা ছিঁড়ার মধ্যে নাই, তার চাইতে ভালো তুমি এক কাজ করো, তুমি মরে যাও। হ্যাঁ মরে যাও, আর যদি মরতে না ইচ্ছে হয় তুমি এক কাজ করো, তোমার বাবার তো অনেক অর্থ সম্পত্তি, এইগুলো কিছু বিক্রি করে তোমার নতুন কিডনি ট্রান্সফার করার ব্যবস্থা করো। এগুলো তুমি কি করতেছ? তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার বিপদে তুমি যদি পাশে না থাকো তুমি আমার একটা কিডনি দিবা না? তুমি এগুলো কি কইতেছো বউ? না না, কিছু বিক্রি করে দেবো না, আমি ওর বাবা, আমি ওর বাবা, আমি আমি কিডনি দিব, আমার আমার কিডনি দিব। আরে না, তুমি দিবা কিডনি? আমি আরে 10 মাস 10 দিন পেটে ধরছি, এত বড় করছি, আর আমি বেঁচে থাকতে আমার ছেলে মারা যাব, এটা কোনো সময় হইতে পারে না। আমি আমার ধরনা কিডনি দিয়ে দেবো আমার ছেলের লেগে, ধরনা দিয়ে দেবো। না, এক কাজ করি, আমার একটা দিই তোমার একটা দিই, এই দুটো কিডনি দিয়ে আমার সন্তানকে বাঁচাই। দেখলি শয়তান, দেখ এরে কয় মা বাপ, যেই মা বাপ রে আমি এত তুচ্ছ করছি তোর কথায়, তোর বুদ্ধিতে চলে চলে আমি আমার মায়েরে আমার বাবারে আমি ঠিকভাবে দেখি নাই, চিকিৎসা করি নাই, এত অযত্ন করছি, এই বাবা মাই আমার কিডনি দিতে চায়। আর তুই তুই এতদিন আমার স্বার্থের লোভে ভালোবাসছো, আমার বিয়ে করছো, তাই না? তোর মতো তোর মতো এরকম ডাইনি ডাইনি মেয়ে আমার দরকার নাই। শোন, তুই তুই আমার চোখের সামনে দেখে চলে যা, আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দিব। যা আমার বাসা থেকে যা। বেরা বাবা, মা বাবা আমার মাফ করে দাও।